যে পাঁচ কারণে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল ভারত দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিলেন রোহিত শর্মারা ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া যে পাঁচ কারণে ভারতের কাছে হেরে গেল পাকিস্তান ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বলিং জাতপ্রীত ভুমরা চুটের কারণে দলে নেই ফলে দলের একমাত্র অভিজ্ঞ বলার হিসেবে ভুবনেশ্বর কুমারের উপর চাপ ছিল সেই পরিস্থিতিতে জ্বলে উঠলেন ভুবি বাবর আজমকে একেবারে চমকে দিয়ে বাউন্সার আউট করে আউট করলেন তিনি যে ধাক্কা পাকিস্তান আর কাটিয়ে উঠতে পারেনি চারোবারই ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নেন ভুবনেশ্বর হার্দিক পান্ডিয়ার দূরদর্শ বোলিং তিনটা দুর্দর্শ বাউন্সার যে তিনটি উইকেট পান হার্ডিক তা পাকিস্তানকে পুরোপুরি ধসিয়ে দেয় সেই সঙ্গে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর কেন হার্ডিককে পুরো ফিট হননি তা নিয়ে রবি শাস্ত্রী আক্ষেপ প্রকাশ করেন তা আবারও বুঝিয়ে দিলেন তিনি হার্ডিকের জন্য বারো ওভারে সাতাশি রানে দুই উইকেট থেকে চোদ্দ দশমিক তিন ওভারে পাঁচ উইকেটে পাকিস্তানের স্কোর দাঁড়ায় সাতানব্বই রান হার্ডিক চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিং প্রবল চাপের মুখে নেমে সতেরো বলে অপরাজিত তেত্রিশ রান করে ভারতকে জেতালেন হার্ডিক বিশেষত শেষ এগারো বলে ২০ রান বাকি থাকা অবস্থায় উনিশতম ওভারে তিনটি চার মেরে ভারতকে জয়ের দৌড় নিয়ে যান তিনি শেষ ওভারে রবীন্দ্র জাদেজা আউট হয়ে যাওয়ার পর যেভাবে ঠান্ডা মা ঠান্ডা মাথায় ভারতকে জেতালেন তাতে এই ম্যাচ জয়ের সবথেকে কৃতিত্বপ্রাপ্য হার্ডিক শেষ তিন ওভারে তিরিশ গজের বৃত্তে পাঁচজন ফিল্ডার আইসিসির নয়া নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের ক্ষেত্রে টি টোয়েন্টিতে শেষ কয়েকটি বারে তিরিশ গজের বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডারকে রাখতে হবে পাকিস্তানকে তার ফল ভুগতে হয় টান টান উত্তেজনার মধ্যে বাউন্ডারিতে একজন ফিল্ডার কম থাকায় বাড়তি সুবিধা পায় ভারত বিশেষত হার্ডিক হার্ডিকের শেষ চারটি বাউন্ডারির ক্ষেত্রে সেটা বলাই যায় জয়ের কৃতিত্ব পাপ্য যাতে যারো। শেষ ওভারে খুব বাজেভাবে আউট হলেও ভারতের জয়ের কৃতিত্ব প্রাপ্য যাতে যারো চাপের মুখে উনত্রিশ বলে ৩৫ রান করে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তার দুই ছক্কা এবং দুই চারের কারণে ম্যাচ বেশি পিছিয়ে পড়েনি ভারত আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে